আমি রজনী আর তোমরা দেখছো আমার চ্যানেল বঙ্গাল রজনী। আমি আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকে আমি একটা গ্রুপের সাথে যুক্ত আছি, সেই গ্রুপটার নাম হচ্ছে শোস্টপার গ্রুপ। সেই গ্রুপটাতে আমাদের উত্তরবঙ্গে, এটা একটা ফিমেল গ্রুপ যেখানে প্রচুর মহিলা তারা স্বনির্ভরভাবে নিজের যে কোনো রকম বিজনেস তারা এখানে প্রমোট করছে। যেমন ধরো শাড়ি জামা কাপড়ের বিজনেস, হোম ডেলিভারির বিজনেস, কেক মেকিং, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, দেন নেইল এক্সটেনশন বলো, কেউ কেউ ঘি বানাচ্ছে, কেউ কেউ আচার বানাচ্ছে, নানা রকম যাবতীয় মহিলাদের এই একটা গ্রুপ। তো আমিও ওই গ্রুপের সাথে যুক্ত আছি। তো সেই গ্রুপ থেকে মাঝে মাঝে এরকম কিছু কিছু ছোটোখাটো সোশ্যাল ওয়ার্ক করে থাকা হয়। তো সেই গ্রুপে আমিও যেহেতু মেম্বার, তো আমিও সেই গ্রুপের মেম্বার হিসেবেই আজকে সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে যাব, যেখানে কিছু ছোটোখাটো বাচ্চাদের নিয়ে, বেশি না কম অল্প কিছু ছোট বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে। সেটা কি প্রোগ্রামটা সেটা তোমাদেরকে আমি ওখানে গিয়েই দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের এই ভিডিওটা একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখবে, আর এই ভিডিওটার জন্য আমি নিজে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, এটা একটা যেহেতু সোশ্যাল ওয়ার্ক হচ্ছে, এই ভিডিওটা যাতে আরও অনেকের কাছে পৌঁছয়। তো কেউ যদি এটা দেখে একটু ইন্সপায়ার হয়, একটু কিছু সোশ্যাল ওয়ার্ক করে এরকম কিছু, তো আশা করি সেটা আমার জন্য বলো বা যারা করছে তাদের জন্য, যাদের জন্য করছে তাদের জন্য খুব একটা ভালো একটা জিনিস হবে। তো সেই কারণেই বলছি এই ভিডিওটা যতটা পারবে একটু শেয়ার করার চেষ্টা করো, তোমার বন্ধুবান্ধবদের সাথেই শেয়ার করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, একটু ভিডিওটা নিজেও দেখো, একটু লাইক করো, কমেন্ট করে জানাও তোমরা। তোমাদের কমেন্ট যদি তোমরা করো না, তো কী হয় আমি একটু রিলেট করতে পারি। তোমরা ভিডিওটা দেখছো, লাইক কি কে কী করছো না করছো আমি বুঝতে পারছি না, কারণ আমার কাছে লাইকের নোটিফিকেশনটা শুধু আসে কেউ একটা ভিডিও লাইক করেছে। বাট তোমরা যখন কমেন্ট করো ভিডিওর মধ্যে, তখন আমি বুঝতে পারি কে কে আমার ভিডিওটা দেখছে, কে কে আমার ভিডিওটা পুরোটা দেখছে, কে কে কার কার মনে কোন ভিডিও দেখে কি প্রশ্ন হচ্ছে বা কিছু। যদি কারোর ভালো লেগে থাকে বা যদি কারোর কোনো রকম কিছু সাজেশন থাকে, সব কিছু কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারবো। লাইক করে বা তুমি শুধু দেখে ছেড়ে দিলে আমি জানতে পারছি না। সেই কারণেই বলছি একটু শেয়ার করো এই ভিডিওটা, নিজেরাও দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম ভিডিও আমি আমার তরফ থেকে আমি যতটুকু পারবো আমি নিয়ে আসার চেষ্টা করবো। এরপরেও 11টার থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা, আমাকে তার আগে ওখানে পৌঁছতে হবে। চলো আর বেশি লেট করবো না, আমি একবারে ডাইরেক্ট ওখানে গিয়ে তোমাদের সাথে মিট করছি। একবার ভাবলাম আমি যাওয়ার আগে কি করে রেডি হলাম, কি পড়লাম না পড়লাম তোমাদেরকে একটু দেখিয়েই নিই। তো চলো একবারে দেখা হচ্ছে ওখানে। পৌঁছে গেছি আমি এসএফ রোড শিলিগুড়ি ডমিনোজের ভেতরে। আজকে এই ডমিনোজেই ওই পুচকু পুচকু বাচ্চাগুলোকে পিৎজা খাওয়ানো হবে। তো আমরা সবাই ওয়েট করছি এখানে এসে, ওরা এসে গেলেই তারপর শুরু হয়ে যাবে আমাদের প্রোগ্রাম। এবার বাচ্চাগুলো পৌঁছে গিয়েছে ডমিনোজের কাছে, আমাদের গ্রুপের সবাই গিয়ে ওদেরকে রিসিভ করে আনছে। শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসা হয়েছিল এখানে। এরা হচ্ছে চা বাগানের কিছু বাচ্চা, যারা হয়তো কোনোদিন পিৎজা খায়নি, পিৎজার টেস্ট কেমন সেটা কোনোদিন বোঝেনি, তারা হয়তো শুধু টিভিতে দেখে গেছে, শুনে গেছে, হয়তো সেই জিনিসটা সামনে থেকে উপভোগ করতে পারেনি, সেই টেস্টটা পায়নি। তো ওদেরকে এই কারণেই এখানে নিয়ে আসা, যাতে ওরা একটু নতুন কিছু একটু ট্রাই করতে পারে। হয়তো ওরা এমনও হয় অনেক সময় যে কেউ কেউ হয়তো ভালো করে দুমুঠো ভাত খেতে পারে না, তবুও মাঝে মাঝে মনে হয় যে ওদেরকে এই ছোট ছোট আনন্দগুলো দিতে পারলে হয়তো ভালো লাগে। ওরাও খুব আনন্দ পেয়েছে। এবার দেখো ওরা বসে পড়েছে জায়গা মতো, এবার ওদেরকে খাবার সার্ভ করা হবে।
এবার দেখো পুচকুগুলো বসে গিয়েছে সবাই জায়গা মতো, তো এবার ওদেরকে পিৎজা সার্ভ করা হচ্ছে। ওরা তো ছোট, বেশি বড় পিৎজা খেতে পারবে না, তাই সবার জন্য ছোট ছোট রেগুলার সাইজের একটা করে পিৎজা অর্ডার করা হয়েছিল। তো যারা একটু বয়সে বড় ছিল তারা খেতে পেরেছিল মোটামুটি পুরোটা করেই, আর যারা একটু বয়সে ছোট ছিল তো ওদেরকে আবার প্যাক করে দেওয়া হলো। ওরা একটা কি দেড়টা পিস খেতে খেতেই ওদের পেট ভরে গেছে, বাচ্চা তো, তো ওদেরকে আবার প্যাক করে সেগুলো দিয়ে দেওয়া হলো। তাছাড়া আমাদের গ্রুপের মেম্বাররা অনেকেই আবার নিজের থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিল ওদের জন্য, কেউ কেউ ফ্রুটি নিয়ে এসেছিল, কেউ কেক নিয়ে এসেছিল, কেউ চকলেট নিয়ে এসেছিল, তো সেগুলোও আবার ওদেরকে দিয়ে দেওয়া হলো। কেউ কেউ ওখানেই খেয়ে গিয়েছে, কেউ কেউ আবার প্যাক করে নিয়ে গিয়েছে। আবার অনেকেই ছোট ছোট বাচ্চা ছিল যারা নিজে হাতে খেতে পারে না, ওদেরকে আবার একটু আমরা সবাই মিলে হেল্প করলাম, ওদেরকেও একটু খাইয়ে দিলাম। তো আমাদের সবার ওদের সাথে ওই 2 ঘন্টা থেকে বেশ এত মজা হয়েছে, এত ভালো লেগেছে, মানে সময়টা যে কী করে পেরিয়ে গেছে। সকাল থেকে আমার শরীরটা ভালো ছিল না, বাট ওখানে গিয়ে শরীর মন দুটোই একেবারে তরতাজা হয়ে ফিরেছি আমি বাড়িতে। খুব সুন্দর সময় আমরা ওদের সাথে আজকে কাটিয়েছি, আমাদেরও খুব ভালো লেগেছে, ওদেরও ভালো লেগেছে। ওরাও বারবার করে আমাদেরকে বলছিল যাওয়ার সময় যে আমরা যেন যাই ওদের জায়গায়। তো আমরা চেষ্টা করব যদি কোনো কোনো সময় সম্ভব হয় ওদের ওখানে গিয়ে আবার ওদের সাথে দেখা করতে। থ্যাংক ইউ শোস্টপার গ্রুপকে, আর থ্যাংক ইউ ইউনিক ওয়েলফেয়ার সোসাইটিকে, যাদের জন্য আজকে এত সুন্দর একটা সময় আমরা উপভোগ করতে পেরেছি সবাই একসাথে। খুব মজা করেছি, একদম মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছে সবার। নতুন বছরের শুরুতে একটা এত সুন্দর কাজের সাথে যুক্ত থাকতে পেরে আজকে নিজেরও নিজেকে ভীষণ ব্লেসড মনে হচ্ছে। লাগছে ঝাল ঝাল লাগছে না তো? বল তোর নামটা কি বল? হ্যাঁ, সুজিতা। সুজিতা তাই? তোমার নাম বলো। হ্যাঁ, রাখি। আচ্ছা, খেয়েছিস? আমি আবার একটু কেক সার্ভ করে দিচ্ছিলাম ওদেরকে, আর কেক দিতে দিতে বলছিলাম যেটা খাচ্ছিস ওটাই এখন খা, এগুলো রেখে দে বাড়ি নিয়ে গিয়ে খাবি, মানে পিৎজাটা খেতে বলছিলাম, কারণ ওটা তো ঠান্ডা হয়ে গেলে পরে শক্ত হয়ে যাবে, বাট এগুলো তো থেকে যাবে প্যাকেট আইটেম যেহেতু, তো তাই বলছিলাম। এবার দেখো মোটামুটি আমাদের প্রোগ্রাম শেষের দিকে, তো আইসক্রিম দেওয়া হচ্ছে ওদেরকে, কেউ কেউ খেয়েছে, কেউ কেউ আবার নিয়ে গিয়েছে। এই যে দেখো সব প্যাক করে নিয়েছে, মানে ওরা এত পুচকু যে ওদের জন্য মানে খাওয়ার কোয়ান্টিটি বেশি হয়ে গেছে, ওরা লোক কম হয়ে গেছে। একটু জোরে এখন আমাদের এই প্রোগ্রামটা একদম শেষের পথে, আর শেষ হওয়ার আগে আমরা আরও কিছু স্মৃতি, আরও কিছু মেমরি আমাদের কাছে রেখে দেওয়ার জন্য আরও কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, আমরা একসাথে সবাই খুব হই হুল্লোড় করলাম। হয়তো ওরা এখন অনেক ছোট, ওদের হয়তো ওরা যখন বড় হবে হয়তো ওদের মনেও থাকবে না আজকের দিনটার কথা, কিন্তু আমাদের সবার এই আজকের দিনটির কথা সবার মনে থেকে যাবে। খুব ভালো সময় আমরা কাটালাম একসাথে সবাই। জোরে উড়ে এই ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলোর মুখে কিছুক্ষণের জন্য হাসি ফোটাতে পেরে আমাদের নিজেদেরই খুব ভালো লেগেছে, ওদেরও ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। আর মনে হয় না এই ব্লগটার বেশি বাড়ানোর কোনো প্রয়োজন আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই অবশ্যই একটা করে লাইক করবে আর একটা করে কমেন্ট করে যাবে, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো নিজেদের বন্ধুবান্ধবদের সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরে।